কারণ তোরা কেউ দুষ্টামি করবি না। আমি টিকিট কেটে আনছি। ঠিক আছে, আমরা দুষ্টুমি করব না, শুধুই এদিক ওদিক যাব। না না, উঠে যাওয়া যাবে না, এখানে ছেলে দাঁড়া আছে। মামা, আমি কি যেতে পারি? আমি তো মেয়ে, এখানে তো কোনো মেয়ে ধরা নেই। দেখ, ভাগ্নি আমাকে বোকা বানালো, তুই কহি আর ছেলে ধরা সবাইকে ধরে, লক করে বসে থাক। মামা, তবে তো ওরা তোমাকেও ধরবে। চুপ কর, তোর ঘের সাথে কথা কইতে গেলে শেষে ট্রেনই ফেল করবো। লাবু, তুই ওরা একটু দেখা তুইস, আমি গেনু। নানির বাড়িতে কত মজা হলো, এখন বাসাতে যেতে হবে। আসলে ভাইয়া ঠিকই বলেছো, বাসাতে গিয়ে আবার পড়াশোনা করতে হবে। পড়াশোনা মোটেও ভালো লাগে না। পড়াশোনা যে কি আবিষ্কার করলো, একবার ওই বেটাকে পেলে তার সব চলছে। কেন রে? পড়া পারি না বলে তো প্রতিদিন ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়। কি রে হাবু, তুই কি প্রতিদিন ক্লাসে কান ধরিস? হ্যাঁ। একটু দেখা তো কিভাবে কান ধরিস, লজ্জা লাগছে। আরে লজ্জা কিসের, আমিও তো প্রতিদিন ক্লাসে কান মলা খাই। তাই আপু, তুমিও কান মলা খাও, তবে দেখাচ্ছি আমি কি করে কান ধরি। এই যে এইভাবে। এই দুষ্টু ছেলে, তুমি আজ কেন বাড়ির কাজ করনি? তুমি কান ধরে উঠা বসা করো। এই ছেলেরা, তোমরা এখানে কি করছো? আমরা এখানে স্কুল স্কুল খেলছি। তোমাদের সাথে বড় কেউ নেই? না, আপনি কি ছেলে ধরা? না, কিন্তু কেন? ছেলে ধরা হলে আমরা কোনো কথা বলবো না। তোমার এরকম মনে হওয়ার কারণ কি? আপনি ছেলে ধরা না হলে শুধু এই ছেলেরা বললেন কেন? কি বলতে হতো? বলতে হতো এই ছেলে মেয়েরা তোমরা কি করছো, কারণ ছেলে ধরারা মেয়েদের জিজ্ঞেস করে না, ওরা মেয়েদের ধরে না, তাই না রাতু? ভাইয়া ঠিকই বলেছো। বাহ, তোমরা তো বেশ চালাক, তোমাদেরকে কোনো দিন ছেলে ধরারা ধরতে পারবে না। তবে আমি ছেলে ধরা না, আমি ট্রেনের টিটি, আমি টিকিট চেক করি। তাই তুমি সত্যি ছেলে ধরা না? না, তবে শোনো, তোমাদের জানার জন্য বলি, নাম ছেলে ধরা হলেও ওরা কিন্তু ছেলে মেয়ে সবাইকে ধরে। তা জানি। কি করে ধরে জানো? না। প্রথমে ওরা তোমাদের মতো ছোট ছেলেদের সাথে বন্ধুত্ব করে, কখনো মজার মজার খাবার খাওয়ায়, কখনো ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে, আবার কখনো মিথ্যে কথা বলে। বলে, আমি তোমার বাবার বন্ধু, তোমার বাবা আসবে না, আমাকে নিয়ে যেতে বলেছে। এসব কথা বলে স্কুল মাঠ থেকে তোমাদের মতো ছোট ছেলেদের অনেক দূর নিয়ে গিয়ে অজ্ঞান করে ধরে নিয়ে যায়। তাই? হ্যাঁ তাই। অপরিচিত কোনো লোকের জিনিস খাবে না, তাদের সাথে কথাও বলবে। আচ্ছা, তাহলে বলতো, আমি কি তোমাদের সাথে ওরকম কিছু করেছি? না। তবে বলতো, আমি কে? তুমি ছেলে ধরো না, তুমি আমাদের টিটি চাচ্ছু। আচ্ছা, ভালো থেকো, আমার কথা মনে রাখবে। টিকিট তো পাইনি, দেখি আমার ভাগ্না ভাগ্নিরা কি করছে। আমার ভাগ্না ভাগ্নিরা যা জিনিস, এই যে বড়টা লাবু, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, দিনম্যান খালি খেলা আর খেলা, অবশ্য পড়াশোনায় মোটামুটি। রাতু, তারও খুব বুদ্ধি, পড়াশোনায় ভালো। আর হাবু, সে হবে আমার মতো, আমি ওকে আমার মতন করে মানুষ করব, আমার শিষ্য করব, সে আমার ভক্ত। সমস্যা পড়াশোনা একটু কম করে, অবশ্য বড় হলে সব ঠিক হয়ে যাবে, আমি আছি না, আমি থাকলে সব ঠিক হয়ে যাবে। ওই তো আর যাই, কোনো দুর্ঘটনা ঘটেনি। ওরা যা জিনিস, ছাইলে ধরা আইলে উল্টা ওরাই ছাইলে ধরাকে ধরবে। আমি তো জানি কইয়াই ওরাকে একলাই ফিরে আসতে পেরেছি, তাও ভয়ে ভয়ে থাকি কখন যে কি কইরা বসে। ওই যে মামা আসছে, মামা আসছে। মামার ট্রেন কখন আসবে? ট্রেন আসছে না কেন? এই তো চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। আসছে না কেন? ট্রেন আজ অনেক দূর দৌড়ালছে তো, তাই শেষবেলাতে গরমে ওর খুব তিস চলে গেছে, তাই হাঁপাইতে হাঁপাইতে আসছে, এ লেগেই একটু দেরি হয়েছে। তাই মামা, ট্রেন কি দৌড়ুলে মানুষের মতো হাঁপাই? হ্যাঁ, অবশ্যই হাঁপাই, ওর কি কষ্ট হয় না? ধ্যাত হাবু, তুই কি মামার কথা বিশ্বাস করিস? মামা বানিয়ে বানিয়ে বলছে।
মামা জানো, আমার না ট্রেনের মতো বড্ড পিপাসা লেগেছে, একটা আইসক্রিম কিনে দাও না। ঘাম ছাইরেছে, ভাগ্নেকে গোল খাওয়াইতে যায়, আমি গোল খেয়ে গেল। হাবু, আইসক্রিম না খেতে হয় না, এখানে কোনো ভালো আইসক্রিম পাওয়া যায় না, সব পচা পানি দিয়ে তৈরি হয়। মামা দেখো, ওইখানে না ইগলু পাওয়া যায়। হাবু, ওই দিকে তাকাস না, আইসক্রিম খাইলে জ্বর হবে, সর্দি হবে। টেলিভিশনে দেখিস নি আইসক্রিমে কি কি সব মিশাল করে? না মামা, এইগুলো ওই সব আইসক্রিম না, আমাকে আইসক্রিম দিতেই হবে। খাইছে আমার ভাগ্না, এখন আমার টাকা খসাইবে, কি যে করি এখন। এই পানি, এই এদিকায় এক গ্লাস পানি দে। বাবা বাঁচলাম, এ যাত্রায় রক্ষা হলো। মামা, তুমি আমাদের আইসক্রিম দিলে না, মনে থাকবে? আরে ভাগিনা, কি যে কহিস, তোকে কি আমি সব কিছু খাওয়াইতে পারি? হাজার হোক, তুই তো আমার একটাই আদরের ভাগিনা, তোকে যায়া বিদেশি আইসক্রিম কিনা খাওয়াবো। স্যার টাকা দেন, 3 টাকা। পানির ফের দাম কিসের? হ্যাঁ, পানি কি তোকে কিনতে হয়েছে? কষ্ট করে তো আনতে হয়েছে। কষ্টের লেগে টাকা নিতে হয় না, পানি খাওয়াইলে আল্লাহ সুয়াব দেয়। যা এখন কিপটা কোথাকার। মামা, তোমাকে কি যেন বললো? এত কিছু তোর আগে শুনতে হবে না, ঘরে শত্রু বিভীষণ। স্যার ব্যাগগুলো নেই। ওই ছোড়া, তোর হাত পা আছে আমার গেনায়, তোকে কি লিতে কয়েছে? আপনি তো স্যার মানুষ, স্যারেরা তো হাতে ঘুরে কোনো জিনিস নেয় না, তাই কইছিলাম আর কি, ওই সকল কাম তো আমরাই করি। হ্যাঁ হ্যাঁ, আমার অফিস থেকে পিয়ন এসেছে, আমার লোক আছে, তুই এখন যা। স্যার অনেকক্ষণ ধরেই তো বসে আছেন, আপনাকেও ছাড়া তো আর কাউরে দেখলাম না, লোক কি আপনার এই 3 পিচ কি? মামা, তুমি কাজটা ভালো করলে না, ওরাও তো কিছু আশা করে। আমরা যদি ওদের সামান্য এতটুকু কাজের সুযোগ না দিই, তবে ওরা বাঁচবে কি করে? হয়েছে হয়েছে, আর পাকামি করতে হবে না, লে ব্যাগ গেল এখন লে। আসলে মামা, ওরা তোমাদের মতো লোকদের কাছ থেকে কিছু আশা করে, কাজের বিনিময়ে পয়সা আদর প্রত্যাশা করে। তুমি ওই দুজনের সাথে খুব খারাপ ব্যবহার করেছো। টাকা অত সস্তা লয়, ওরা কাজ করে টাকা চাইবে কেন? ওরা এমনিতেই কাজ করে দিতে পারে না, তাহলে তো ওরা কত লোকের আদর পাবে? কিন্তু মামা, ওরা তাহলে খাবে কি? ওরাকে এত কিছু বুঝতে হবে না, সেকালে হাইটা চ। কয়টা মামা? জয়টা দরকার তয়টা, জালিয়া শেষ করে দিলি তোরা আগে। টিকিট দেখান। দাদু, হাবু, কি মামা, তোরা একটু বেঞ্চের তলে ঢুক তো বাবা। কেন মামা? যেটা কহতেছে দেখো। মামা, আমার টিকিট, তুমি ওদের টিকিট কাটো নাই, আমার টাকা আসছো তো। এত কথা কইছ না তো, বড় বেশি কথা কহিস তোরা। টিকিট টিকিট, এই যে টিকিট। আপনার ফুল আর হাফ টাকার কেন? আমার ভাগ্নার। এই স্যান্ডেল কার? আমাদের। ওরা কি আপনার লোক? ওরা ওখানে কেন? ওদের টিকিট কই? কেন আপনাকে দেখাইলো যে কই? আপনি তো শুধু আপনি আর আপনার ওই ভাগ্নাদের টিকিট দেখালেন, বেঞ্চির নিচে দুজনকে লুকিয়ে আপনি কি টিকিটের টাকা বাঁচাতে চাইছিলেন? মোটেই লয়। ওই মিয়া, অঙ্ক বুঝেন, কেমন করে যে আপনারা চাকরি বাকরি করে? আপনি কি বলতে চাইছেন? আমি কইতে চাহাচ্ছি, এত বড় চাকরি করে
আর সামান্য ভগ্নাংশের অঙ্কও বোঝেন না। মানে